আয়তাকার মানে কি ইংরাজিতে বলে স্কোয়ার, আর গোলাকার মানে বৃত্ত ইংরাজিতে বলে সার্কেল। আয়তকার বা আয়তক্ষেত্র রেক্টেঙ্গেল, মানে এরও চারটি বাহু, স্কোয়ার এরও চারটি বাহু। আর ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ওভাল মানে ডিমের মতন, ডিম দেখেছিস ডিম। আর কোণ, কোণ মানে শঙ্কু, শঙ্কু। এই বর্গাকার বা বর্গক্ষেত্র, বর্গাকার কিভাবে দেখানো হবে এই দেশলাই কাঠি দিয়ে দেখাবো। দেশলাই কাঠি দেশলাই কাঠি কর, বর্গাকার কর। বর্গাকারের সব বাহুগুলোই কি হবে, সমান না অসমান? সমান, সমান হবে। সব বাহুগুলো কি হবে, সমান সমান। এটা হচ্ছে বর্গাকার, বর্গাকার সমান কর। আর এর কয়টি বাহু, চারটি, চারটি। একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটি বাহু। এবার আয়ত, আয়তকার, আয়তকার কিভাবে করবি, চারটি কাঠি দিয়ে হবে না, ছটি, ছটি কাঠি লাগবে। আয়তকার কর, কি করছিস? তাহলে এটা কি হলো, আয়তকার। এটা কি হলো, আয়তকার। এটাও কিন্তু চতুর্ভুজ, কয়টি বাহু আছে, চারটি, দেখা তো, দুই তিন চার। হ্যাঁ, কোন বাহু দুটো সমান আছে, সব, সব বাহু সমান আছে, পাশাপাশি দুটো বাহু সমান আছে, কোন এটা বল দেখা, কোন বাহু দুটো সমান, এটা আর, হ্যাঁ আর ওদিকে ওটা আর এটা, ওটা এটা। হ্যাঁ ঠিক আছে, ত্রিভুজ, ত্রিভুজ কর, ত্রিভুজ, ত্রিভুজে কয়টা কোণ আছে, তিনটি কোণ, তিনটি বাহু, ত্রিভুজ। এটা সমবাহু ত্রিভুজ, তিনটি বাহুই সমান আছে। আরো দুটো ত্রিভুজ হয় বিষমবাহু আর সমদ্বিবাহু ত্রিভুজ। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই শঙ্কু, নিচে মনে গোল হবে, এটা কি বলে, শঙ্কু। কোন ইংরেজিতে বলে কোন।